সুপ্রিয় দর্শক, আমি অ্যাস্ট্রোলজার কেসিপাল। আমার আজকের আয়োজন 15 সেপ্টেম্বর 2021 ইংরেজি তারিখ, 19 ভাদ্র বাংলাদেশ মতে, 31 ভাদ্র 1428 বঙ্গাব্দ, হিজরি 7 সফর, রোজ বুধবার। নবমী তিথি থাকবে 1:03:48 পর্যন্ত, তারপর দশমী তিথি আরম্ভ হবে। আর মূলা নক্ষত্র থাকবে 8:44:35 পর্যন্ত। এবং আজকের দিনে অর্থাৎ 15 সেপ্টেম্বর 2021 ইংরেজি তারিখে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা ধনু রাশির জাতক বা জাতিকা হবেন। তাই তো চন্দ্র ধনু রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে সেনাপতি মঙ্গলের চতুর্থ দৃষ্টি নিয়ে। তাছাড়া মকর রাশিতে দেবগুরু বৃহস্পতির সঙ্গে ন্যায়ের দেবতার শনি মহারাজ যুক্ত হয়ে পরিভ্রমণ করবে। আর বৃষ রাশিতে তুঙ্গস্থ রাহু, সিংহ রাশিতে গ্রহপিতা রবি নিজ গৃহে, কন্যা রাশিতে সেনাপতি মঙ্গলের সঙ্গে বোধন শক্তির কারক বুধ, তুলা রাশিতে প্রেমের দেবতা শুক্রাচার্য এবং বৃশ্চিক রাশিতে কেতু অবস্থান করবে। এই সমগ্র দিবসের রাশিচক্র পর্যবেক্ষণ করলে বিশেষ করে কোন রাশির জাতক জাতিকাদের অর্থ ভাগ্য ফুলে ফেঁপে উঠবে, এমনকি কেরিয়ারের বাধা বিপত্তি দূর করতে সক্ষম হবেন, সেই সঙ্গে বিশেষ করে কোন রাশির জাতক জাতিকাদের বেকারত্বের অবসান ঘটবে, এমনকি নিত্য নতুন ব্যবসা বাণিজ্য পরিকল্পনা কাদের বাস্তবায়িত হবে, সেই সঙ্গে অচল ব্যবসা বাণিজ্য কোন রাশির জাতক জাতিকাদের চালু হবে, কোন রাশির জাতক জাতিকাদের ফিজিক্যাল কন্ডিশন অর্থাৎ শরীর স্বাস্থ্য ভালো থাকবে, কোন রাশির জাতক জাতিকাদের এডুকেশন লাইফ বা শিক্ষা জীবন বা বিদ্যাশিক্ষায় যারা ভর্তি আছেন তাদের জন্য নিত্য নতুন সুযোগ আসতে পারে বা চমক দেখাতে পারেন, সেই সঙ্গে প্রেমিক প্রেমিকাদের জন্য কেমন যাবে, কোন রাশির জাতক জাতিকাদের পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে, সেই সঙ্গে ভাই বোন আত্মীয় পরিজন বন্ধু বান্ধব নিয়ে কোন রাশির জাতক জাতিকারা কেমন দিনটি অতিবাহিত করবেন, এই সকল শত শত প্রশ্নের উত্তর নিয়ে 12 রাশির ভাগ্যফল জানাতেই আমার আজকের আয়োজন। তাই তো আমি আমার প্রাণপ্রিয় দর্শকদের বলবো, আপনারা ভিডিওটি সম্পূর্ণরূপে দেখুন, সেই সঙ্গে আপনারা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আর যদি না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন, নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। তাছাড়া আমার প্রাণপ্রিয় দর্শকদের কাছে একটি নিবেদন থাকবে, আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া প্রেডিকশান আপনাদের দৈনন্দিন ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তাহলে ভিডিওটিতে লাইক করতে পারেন, কমেন্ট করে আপনাদের মতামত জানাতে পারেন, সেই সঙ্গে শেয়ার করে প্রিয়জনদেরও দেখার সুযোগ করে দিতে পারেন। তো দর্শকবৃন্দ, সর্বপ্রথম আসবো যারা মেষ রাশির জাতক জাতিকা আছেন, তাদের জন্য 15 সেপ্টেম্বর 2021 ইংরেজি তারিখে চন্দ্র আপনার রাশির ভাগ্যস্থানে ধনু রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে সেনাপতি মঙ্গলের চতুর্থ দৃষ্টি নিয়ে, যার ফলে মেষ রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য ভাগ্য লক্ষ্মী প্রসন্ন হওয়ায় সফলতা আপনাদের দ্বারে এসে টোক্কা মারবে, এমনকি যে কাজে হাত দেবেন তাতেই কম বেশি সফলতা পাবেন, সেই সঙ্গে দীর্ঘদিনের প্ল্যান প্রোগ্রাম আর স্বপ্নসাদ বাস্তবায়িত হতে পারে, এমনকি চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করতে থাকায় মন আনন্দে নাচতে পারে, সেই সঙ্গে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কার এমনকি ইলেকট্রনিক সামগ্রীর পসরা সাজতে পারে। তাছাড়া সন্তানদের কেরিয়ার অধ্যয়ন ও স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে, সেই সঙ্গে শিক্ষার্থীদের হাতে নিত্য নতুন সুযোগ এসে হাজির হবে, এমনকি শিক্ষার্থীরা বিশেষ চমক দেখাতে সক্ষম হবেন। তবে শরীর স্বাস্থ্যের ব্যাপারে উঠানামা লেগে থাকতে পারে, স্বাস্থ্য বিষয়ে সচেতন থাকতে হবে, এমনকি দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে নিজেকে গুটিয়ে রাখতে হবে, সেই সঙ্গে বিশেষ করে আজকের দিনে মেষ রাশির জাতক জাতিকারা যদি একটি গাছও রোপণ করেন সেই গাছটি অদূর ভবিষ্যতে ফুল দিতে পারে, ফল দিতে পারে, এমনকি সংকট কালে আপনাদেরকে ছায়া দিয়ে বাঁচাতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আসবো যারা বৃষ রাশির জাতক বা জাতিকা আছেন, তাদের জন্য 15 সেপ্টেম্বর 2021 ইংরেজি তারিখে বিশেষ করে টাকা পয়সা হাতে আসতে আসতে মাঝপথে আটকে যেতে পারে। অপরদিকে
না বুঝে চুক্তি সম্পাদন, বিনিয়োগ, চেক স্টাম্প প্রভৃতিতে স্বাক্ষর থেকে বিরত থাকতে হবে। এমনকি লটারি, জুয়া, রেয়ার শেয়ার, হাউজিং, ব্রোকারি, দালালি এবং কন্ট্রাক্টরি ব্যবসায় বিনিয়োগ ঘাতক প্রমাণিত হতে পারে। তাছাড়া প্রেমিক প্রেমিকাদের প্রেম ভেঙে দিতে পারে, এমনকি পরিবারের কোনো বয়স্ক লোকের শরীর স্বাস্থ্য খারাপ হয়ে পড়তে পারে, তাকে নিয়ে হাসপাতালে চক্কর কাটতে হতে পারে। তাই তো ডাইনে বামে সামনে পিছে চতুর্দিকে চোখ কান খোলা রেখে দিনটি অতিবাহিত করতে হবে। এমনকি কর্ম ও ব্যবসা বাণিজ্যে শ্রম হবে, কিন্তু পারত পক্ষে ফল লাভ হবে না। সেই সঙ্গে বিশেষ করে ঘুষ, উৎকোচ গ্রহণ, নেশা জাতীয় দ্রব্য সেবন, ক্রয় বিক্রয়, অস্ত্রশস্ত্র বহন এবং অস্ত্রশস্ত্রের অপপ্রয়োগ থেকে অবশ্যই অবশ্যই দূরে থাকতে হবে। মনে রাখবেন, দিনটি কিন্তু আপনাদের জন্য কোনো ক্রমেই শুভ ফল দেবে না। তাই তো সর্বপ্রথম সতর্কতা অবলম্বন করতে হবে, সেই সঙ্গে আশ্রিত প্রতিপালিত ব্যক্তির প্রতি তীক্ষ্ণ নজর রাখতে হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসব যারা মিথুন রাশির জাতক বা জাতিকা আছেন, তাদের জন্য 15 সেপ্টেম্বর 2021 ইংরেজি তারিখে বিশেষ করে বিবাহযোগ্যদের বিবাহ, প্রেমী যুগলের প্রেমের স্বীকৃতি, এমনকি নিঃসন্তান দম্পতিদের কোল আলোকিত করে তুলবে। সেই সঙ্গে জীবনসাথী ও শ্বশুরালয় থেকেও ভরপুর সাহায্য সহযোগিতা পেতে পারেন, যা স্বপ্ন পূরণ নিশ্চিত করবে। সেই সঙ্গে ভাই বোনদের সাথে দীর্ঘদিনের মতানৈক্যের অবসান ঘটবে, প্রেম, রোমান্স, বিনোদন, ভ্রমণ, বিনিয়োগ, বন্ধুত্ব শুভ ফল প্রদান করবে। অবশ্য শিক্ষার্থীদের মন ফেসবুক, ইউটিউব, প্রেম প্রসঙ্গ, এমনকি অনুচিত কাজবাজের প্রতি আকৃষ্ট হয়ে পড়তে পারে। তথাপিও লেখাপড়া বন্ধ হয়ে যাবে না। তাই তো শিক্ষার্থীদের কঠোর শ্রম, মেধা, প্রযুক্তি এবং কৌশলের বলে ফসল ঘরে তুলতে হবে। তাছাড়া শরীর স্বাস্থ্যের ব্যাপারে মিথুন রাশি জাতক জাতিকাদের 15 সেপ্টেম্বর 2021 ইংরেজি তারিখে বিশেষ করে সিজনাল রোগ ব্যাধির প্রকোপ বাড়তে পারে, এমনকি হাসপাতালে চক্কর কাটতে হতে পারে। সেই সঙ্গে দূর থেকে কোনো আকস্মিক অপ্রিয় সংবাদ আসায় মন বিষণ্ন করে তুলতে পারে। এতদূর সত্ত্বেও গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর হয়ে থাকবে, যার ফলে আপনারা অতিথি সেবায় ব্যস্ত হয়ে থাকবেন। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসব যারা কর্কট রাশির জাতক বা জাতিকা আছেন, তাদের জন্য 15 সেপ্টেম্বর 2021 ইংরেজি তারিখে বিশেষ করে আকস্মিক শরীর স্বাস্থ্য খারাপ হয়ে পড়বে, যার ফলে কোনো কাজে মন বসানো কঠিন হবে। সেই সুযোগে শ্রমিক, কর্মচারী, গৃহশিক্ষক, গৃহকর্মীরা সুযোগের সদ্ব্যবহার করতে পারে। তাছাড়া অত্যাবশ্যকীয় বিদেশ গমনের পথে কোনো না কোনো বাধা এসে পণ্ড করে দিতে পারে। কর্ম ও ব্যবসা বাণিজ্যে বড় কোনো অর্ডার হাতছাড়া হয়ে পড়তে পারে, যার ফলে বসের বকুনি খেতে হতে পারে। সেই সঙ্গে গুপ্ত ও প্রকাশ্য শত্রু আশঙ্কা আক্রমণ আপনাকে নাজেহাল করে তুলতে পারে। অবশ্য সংকটকালে বন্ধু বান্ধব, আত্মীয় পরিজনেরা সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে। সেই সঙ্গে পিতামাতার কাছ থেকেও প্রচুর সাহায্য সহযোগিতা পেতে পারেন, এমনকি ভাই বোনদের সাথে দীর্ঘদিনের মতানৈক্যের অবসান ঘটবে। তাছাড়া দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদ, কোনো বয়স্ক লোকের সহযোগিতায় মীমাংসা হওয়ায় গোটা পরিবারে খুশির বার্তা দেবে। তবে মনে রাখবেন, বিদেশে অবস্থানরত স্বজনদের অপ্রত্যাশিত স্বদেশ প্রত্যাবর্তনে ধার, কর্জ ও ঋণের জালে আটকে দিতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসব যারা সিংহ রাশির জাতক বা জাতিকা আছেন, তাদের জন্য 15 সেপ্টেম্বর 2021 ইংরেজি তারিখে আপনার রাশি অধিপতি গ্রহপিতা রবি আপনার রাশিতে পরিভ্রমণ করবে, আর চন্দ্র আপনার রাশির পঞ্চমে ধনু রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে, যার ফলে সিংহ রাশির জাতক জাতিকাদের 15 সেপ্টেম্বর 2021 ইংরেজি তারিখে বিশেষ করে শিক্ষার্থীদের নতুন চমক দেখাতে সক্ষম হবেন, এমনকি প্রতিযোগিতামূলক পরীক্ষায় জয়লাভ করবেন। সেই সঙ্গে সদ্য সমাপ্ত শিক্ষার্থীদের কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করবে, এমনকি সুনাম, যশ, প্রতিষ্ঠা উত্তরোত্তর বাড়তে থাকবে। সেই সঙ্গে হারানো পিতৃ মাতৃ, ধন সম্পদ, সম্পত্তি ফিরে পাওয়ার পথ প্রশস্ত করবে। তাছাড়া কর্ম ও ব্যবসা বাণিজ্যে বড় কোনো অর্ডার হাতে আসতে পারে, বস আপনার প্রতি প্রসন্ন থাকতে পারে, এমনকি সকল মনোবাঞ্ছা পূর্ণ করতে পারে। তবে শরীর স্বাস্থ্যের ব্যাপারে সতর্ক থাকতে হবে, স্বাস্থ্য সচেতনতা মেনে চলতে হবে, অর্থকড়ি সঞ্চয় করার চেষ্টা করতে হবে। তাছাড়া গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হতে পারে, এমনকি প্রেমিক প্রেমিকাদের জন্য নতুন কোনো স্মরণীয় দিবস হিসেবে গণ্য হতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসব যারা কন্যা রাশির জাতক বা জাতিকা আছেন,
তাদের জন্য 15ই সেপ্টেম্বর 2021 ইংরেজি তারিখে কন্যা রাশির জাতক জাতিকাদের রাশিতে রাশি অধিপতি বোধন শক্তির কারক বুধের সঙ্গে সেনাপতি মঙ্গলকে সঙ্গে নিয়ে পরিভ্রমণ করবে। অপরদিকে চতুর্থস্থ চন্দ্রের উপর সেনাপতি মঙ্গলের চতুর্থ দৃষ্টি, বিশেষ করে কলহ বিবাদ উৎকট উদ্ভট ঝামেলা আর অপ্রীতিকর ঘটনার সমান তালে ঘটাতে পারে। তাই তো না বুঝে চুক্তি সম্পাদন, বিনিয়োগ, চেক স্টাম্পে স্বাক্ষর, হঠকারী কোনো সিদ্ধান্ত গ্রহণ বা বুদ্ধিভ্রংশতা কিন্তু ক্ষতির কারণ করতে পারে। তাছাড়া সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনেরা সহযোগিতার পরিবর্তে বরং দূরে থেকে মজা দেখতে পারে। তাছাড়া আপনি যদি ভাড়াটিয়া হন তাহলে মালিকের প্রতি সদ্ভাব বজায় রাখতে হবে, নচেত অচিরেই বাসা বাড়ি অফিস আদালত পাল্টানোর জন্য হন্যে হয়ে ছুটে বেড়াতে হবে। এমনকি শত্রু ও বিরোধী পক্ষের আচমকা আক্রমণ থেকে বাঁচতে নিজেকে গুটিয়ে রাখতে হবে। অবশ্য অর্থকড়ি উপার্জন বেশ ভালোই হবে, সেই সঙ্গে আপনারা আপনাদের কেরিয়ার গড়তে সক্ষম হবেন। তবে রাগ, জেদ, ক্রোধ, অহংকার সম্পূর্ণরূপে বর্জন করতে হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো যারা তুলা রাশির জাতক বা জাতিকা আছেন তাদের জন্য 15ই সেপ্টেম্বর 2021 ইংরেজি তারিখে আপনার রাশিতে রাশি অধিপতি প্রেমের দেবতা শুক্রাচার্য পরিভ্রমণ করবে, আর চন্দ্র আপনার রাশির তৃতীয় ধনু রাশির উপর দিয়ে পরিভ্রমণ করায়। বিশেষ করে তুলা রাশির জাতক জাতিকাদের কর্ম ও ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করতে থাকায় মন আনন্দে নাচবে। সেই সঙ্গে যারা প্রেম হারিয়েছেন, বন্ধুত্ব ভেঙে গেছে, এমনকি দাম্পত্য জীবনে দীর্ঘদিন ধরে অশান্তির রণল জ্বলছে, তাদের জন্য সুবর্ণ সুযোগ অপেক্ষা করবে। এমনকি বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ সুপ্রশস্ত করতে পারে। সেই সঙ্গে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর হয়ে থাকতে পারে। এমনকি শত্রু ও বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন, প্রভাব প্রতিপত্তি এবং একাত্মতার বন্ধন দেখে অবশেষে লেজ গুটিয়ে নিতে বাধ্য হবে। তাছাড়া যারা গান বাজনা অভিনয় আবৃত্তি সোশ্যাল মিডিয়ার কর্মের সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য নিত্য নতুন চমক দেখাতে সক্ষম হবেন। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসব যারা বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা আছেন তাদের জন্য 15ই সেপ্টেম্বর 2021 ইংরেজি তারিখে বিশেষ করে দূর থেকে আসা কোনো সংবাদ বেকার যুবক যুবতীদের কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করবে। এমনকি দীর্ঘদিন ধরে যারা লটারি কেটে চলেছেন, লটারি লাগছে না সেই সকল ব্যক্তিদের জন্য এক চমক সৃষ্টিকারী দিবস হিসেবে গণ্য হবে। তাই তো যারা লটারি, জুয়া, রেস, শেয়ার, হাউজিং, ব্রোকারি, দালালি এবং কন্ট্রাক্টারি ব্যবসায় নিযুক্ত আছেন তারা ঝোপ বুঝে কোপ মারতে পারলে দিনটি স্মৃতির পাতায় লিপিবদ্ধ করে রাখতে সক্ষম হবেন। এমনকি সন্তানদের কেরিয়ার অধ্যয়ন ও স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে। তাছাড়া যাদের সম্পত্তি সংক্রান্ত দীর্ঘদিনে বিরোধ চলছিল, মামলা মোকদ্দমা চলছিল, এগুলোর মীমাংসা হতে পারে। অবশ্য লোকে ভুল বুঝতে পারে, শত্রুরা ঈর্ষান্বিত হতে পারে, তথাপিও সকল প্রতিকূলতা কাটিয়ে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা দুর্বার গতিতে এগিয়ে চলবেন। সুপ্রিয় দর্শক, এবার আসব যারা ধনু রাশির জাতক বা জাতিকা আছেন তাদের জন্য 15ই সেপ্টেম্বর 2021 ইংরেজি তারিখে যারা মনোবল হারিয়েছেন, জনবল হারিয়েছেন, অর্থবল হারিয়েছেন, ব্যবসা হারিয়েছেন, কর্ম হারিয়েছেন, এই সকল হারানোর সকল বিষয় ফিরে পাওয়ার জন্য দিনটি রেকর্ড সৃষ্টিকারী দিবস হিসেবে গণ্য হবে। সেই সঙ্গে নতুন গৃহবাড়ি, ফ্ল্যাট বাড়ি, ভূমি সম্পত্তি, দোকানপাট ও যানবাহন ক্রয়ের স্বপ্ন অচিরেই পূরণের দিকে ধাবিত হবে। এক কথায় আপনারা কেরিয়ার গড়তে সক্ষম হবেন। সেই সঙ্গে সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে। তাছাড়া ধার কর্জ ও ঋণ মুক্তির পথ প্রশস্ত হবে, ভাঙ্গা প্রেম বন্ধুত্ব জোড়া লাগতে পারে, এমনকি আজকের দিনে যে ভ্রমণ হবে সেই ভ্রমণকালীন কারোর সঙ্গে পরিচয় হতে পারে, সেই পরিচয় অদূর ভবিষ্যতে পরম আত্মীয় রূপ নিতে পারে। তবে লৌকিকতায় ব্যয়ের মাত্রা সীমা অতিক্রম করলেও উপহার উপঢৌকনা দিয়েও কম প্রাপ্ত হবে না। সুপ্রিয় দর্শক, এবার আসব যারা মকর রাশির জাতক বা জাতিকা আছেন
তাদের জন্য 15ই সেপ্টেম্বর 2021 ইংরেজি তারিখে আপনার রাশিতে রাশি অধিপতি শনি মহারাজের সঙ্গে দেবগুরু বৃহস্পতি যুক্ত হয়ে পরিভ্রমণ করবে, আর চন্দ্র আপনার রাশির দ্বাদশে ধনুরাশির উপর দিয়ে পরিভ্রমণ করায় বিশেষ করে শুভা শুভ মিশ্র ফল প্রদান করবে। বিশেষ করে যেমন আয় করবেন তেমন ব্যয় হয়ে পড়বে, মাঝপথে সঞ্চয়ের খাতে থাকবে শূন্য, এমনকি পরিবারের কোনো বয়স্ক লোকের জীবনাবসানজনিত শোক দুঃখের অশ্রু জল ধরতে পারে। তাছাড়া দূর থেকে আসা কোনো অপ্রিয় সংবাদে গোটা পরিবারের মনকে বিষণ্ণ করে তুলতে পারে, এমনকি বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল আসবাবপত্র ও যানবাহন মেরামত করতে করতে নাজেহাল হয়ে অবশেষে বদল করতে বাধ্য হবেন। তাছাড়া সুনাম যশ প্রতিষ্ঠা ধুলায় মিশিয়ে দিতে পারে, মানমর্যাদা নষ্ট করতে পারে। অবশ্য সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনেরা সহযোগিতার পরিবর্তে দূরে থেকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করবে। এত দূর সত্ত্বেও ডাইনে বামে সামনে পিছে চতুর্দিকে নজর রেখে শ্রম মেধা প্রযুক্তি কৌশল ও অধ্যবসায়ী হলে দিনটির দুর্যোগ অন্তত একটু হলেও কাটাতে সক্ষম হবেন। সুপ্রিয় দর্শক, এবার আসবো যারা কুম্ভ রাশির জাতক বা জাতিকা আছেন, তাদের জন্য 15ই সেপ্টেম্বর 2021 ইংরেজি তারিখে বিশেষ করে পাওনা টাকা আদায় হতে পারে, ডাকযোগে চেক মানি অর্ডার বিকাশ বা নগদ অর্থ হাতে আসতে পারে, বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহের কথাবার্তা পাকাপাকি হতে পারে, সেই সঙ্গে দীর্ঘদিনের শারীরিক অসুস্থতারও অবসান করতে পারে। তাছাড়া বিদেশে অবস্থানরতদের স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলতে পারে, এমনকি গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর হয়ে থাকবে, যার ফলে আপনাকে অতিথি সেবায় ব্যস্ত হয়ে থাকতে হবে। তাছাড়া সন্তানদের কেরিয়ার অধ্যয়ন ও স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে, দীর্ঘদিনের দাম্পত্য ও পারিবারিক কলহবিবাদের মীমাংসা ঘটায় গোটা পরিবারে খুশির বার্তা দেবে। তবে মনে রাখবেন, কোনো প্রকার অনুচিত অবৈধ কাজবাজে লিপ্ত হওয়া যাবে না, তাহলে কিন্তু মহা বিপর্যয় ঘটিয়ে দিতে পারে। এমনকি বিশেষ করে বেকার যুবক যুবতীদের কর্মপ্রাপ্তির জন্য দিনটি রেকর্ড সৃষ্টিকারী দিবস হিসেবে গণ্য হতে পারে, বা বেকার যুবক যুবতীরা চমক সৃষ্টি করতে পারেন আজকের দিনটিতে। সুপ্রিয় দর্শক, এবার আসবো সর্বশেষ রাশি মীন রাশি। মীন রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য 15ই সেপ্টেম্বর 2021 ইংরেজি তারিখে আপনার রাশির উপর শনি মহারাজের তৃতীয় দৃষ্টি পড়বে, অপরদিকে মঙ্গলের সপ্তম দৃষ্টিপাত। তাছাড়া চন্দ্র আপনার রাশির দশমে পরিভ্রমণ করবে এবং রাশি অধিপতি দেবগুরু বৃহস্পতির একাদশে বিচরণ। বিশেষ করে কর্ম অর্থ সুনাম যশ প্রতিষ্ঠার জোয়ারে ভাসবেন, এমনকি যে কাজে হাত দেবেন তাতেই কম বেশি সফলতা পাবেন, যার ফলে ব্যাংক ব্যালেন্স ফুলে ফেঁপে উঠবে, শূন্য পকেট পূর্ণ হয়ে উঠবে, এমনকি বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়িত হবে। সেই সঙ্গে অংশীদারদের সাথে দীর্ঘদিনের মতানৈক্যের অবসান ঘটায় ব্যবসায় যেমন লাভবান হবেন তেমনি ব্যবসার বহুল প্রচার ও প্রসারের দিকে ধাবিত করবে। তাছাড়া মামলা মোকদ্দমা ও কোর্ট কেসের রায় পক্ষে আসতে পারে, যার ফলে হারানো ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধারের পথ প্রশস্ত হতে পারে, এমনকি সম্ভাব্য ক্ষেত্রে দীর্ঘদিনের কারাবাস জীবনের অবসান ঘটতে পারে। সেই সঙ্গে দাম্পত্য সুখ শান্তি প্রতিষ্ঠার গ্রাপও চাঙ্গা হয়ে উঠবে। তাছাড়া ভাগ্য লক্ষ্মীর কৃপায় সকল প্রতিকূলতা তো কাটাবেনই, সেই সঙ্গে দিনটিতে নিত্য নতুন চমক দেখাতে সক্ষম হবেন। অর্থাৎ আজকের দিনের রোপণ করা বৃক্ষ মীন রাশির জাতক জাতিকাদের জন্য অদূর ভবিষ্যতে ফুল দিতে পারে, ফল দিতে পারে, সংকটকালে ছায়া দিয়ে বাঁচাতে পারে। তাই তো অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া এবং আশ্রয় নেওয়া নির্বুদ্ধিতার পরিচয় বহন করতে পারে। তো এই আশ্রিত প্রতিপালিত ব্যক্তি এবং আশ্রয় দেওয়া নেওয়া থেকে দূরে থাকতে পারলে দিনটি নিশ্চিত স্মৃতিচিহ্ন হয়ে থাকবে, তাতে সন্দেহের কোনো রূপ অবকাশ নেই। তো দর্শকবৃন্দ, এই ছিল আমার আজকের আয়োজন। আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে, সেই সঙ্গে 15ই সেপ্টেম্বর 2021 ইংরেজি তারিখের রাশি অনুপাতে আমার দেওয়া প্রেডিকশান আপনাদের ভাগ্যাদেশের সঙ্গে মিল খায়, তাহলে ভিডিওটি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিন। সেই সঙ্গে পরবর্তীতে আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান তা কমেন্ট বক্সে জানান। আপনাদের একটি কমেন্ট আমাকে নিত্য নতুন ভিডিও তৈরির উৎসাহ যোগাবে। ধন্যবাদ সবাইকে, আপনারা ভালো থাকুন, সুস্থ সুন্দর জীবনযাপন করুন, এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি। শুভ নমস্কার।